ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা বার করবে। চাকতির ক্ষেত্রে এই একটা পুরো চাকতি, গোটা চাকতি যার ব্যাসার্ধ আর, এর মধ্যে আমি এক্স দূরে, ব্যাসার্ধ থেকে এক্স দূরে একটা রিংকে কেটে নিলাম। কেন রিংকে কেটে নিলাম? এই রিং এর ব্যাসার্ধ ধরে নিলাম ডিএক্স, এই এত অংশ ডিএক্স আর এর ব্যাসার্ধ হচ্ছে এক্স। যে ক্ষেত্রফল 2πx এর পরিধি, 2πx এর পরিধি ইনটু ডিএক্স, পুরোটা হয়ে গেল ক্ষেত্রফল। কিভাবে হলো? আমি এইখানটায় কেটে এটাকে আমি লম্বা সোজা দণ্ডর মতন করলাম, তাহলে দণ্ডের মতন করলাম। যখন দণ্ডের মতন করলাম তখন এই তো লেন্থ ছিল 2πx, তাহলে এইটা হয়ে গেল 2πx, আর চওড়াটা হলো এখানে ডিএক্স। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে এর ক্ষেত্রফল এ ইকুয়াল টু হয়ে গেল 2πx dx। এইটুকু অংশের ভর কত? এই যে এই অংশটার ভর, আমি প্রথমে একক দৈর্ঘ্যের ভরটা বার করে নিই, পুরো অংশের ভর হলো এম। পুরোটা অংশের ভর যদি এম হয় তাহলে একক ক্ষেত্রফলের ভর হবে m/a, এ মানে পাই আর স্কোয়ার, তাহলে m/πr² এর একক ক্ষেত্রফলের ভর। একক ক্ষেত্রফলের ভর যদি হয় তাহলে এইটুকু অংশের ভর কত? এই যে রিংটা কেটে নিয়েছি সেটুকু অংশের ভর কিন্তু এই ক্ষেত্রফল πr² ক্ষেত্রফলের ভর m, একক ক্ষেত্রফলের ভর m/πr², এত ক্ষেত্রফলের ভর এত ইনটু 2πx dx। এবার আমরা যে ফর্মুলাটা জানি রিজিড বডির ক্ষেত্রে i=x² তো dm×x² থেকে আমি মানটা বসাবো। এইটা হলো ডিএম, ছোট অংশের ভরটা, ডিএম এর মানটা কত হলো? m/πr² × 2πx dx ইন্টু x² থেকে গেছে x². ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে? এখানে 0 থেকে পুরো r অবধি নির্ণয় করব, তাহলে 0 থেকে r। এটা আমি মুছে দিলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে কি হয়? পাই পাই কেটে যায়, তাহলে 2m/r² x³ dx এটা পড়ে থাকছে 0 থেকে r। ডান দিকে লিখে দিলাম, এখানে 2m/r² x⁴ 4 0 থেকে r। ক্যালকুলেশন করলে 2m/r² × 8⁴ 4 কাটাকাটি করলে ½m/r² এটা এই চাকতির কেন্দ্রগামী ব্যাসার্ধ সাপেক্ষে জড়তা ঘনক নির্ণয়, মানে কেন্দ্রগামী ব্যাসার্ধ মিন্স এই মানে সেই জেড জেড অ্যাক্সিস বরাবর যেটা বার করছি, এই বরাবর, এই বরাবর উঠে এসছে তো থেকে এটা চলে এসছে, তাহলে এই বরাবর একটা কত হলো? ½m/r² এটা সেই আইসি কেন্দ্রগামী মানে জেড অ্যাক্সিস বরাবর যেটা বার করেছে এই আইসি, বা এটাই সেই আইজেড, তাহলে জেড বার করেছে। তাহলে প্যারালাল ওই পারপেন্ডিকুলার অ্যাক্সিসে তাহলে কি হবে? পারপেন্ডিকুলার অ্যাক্সিসে যেটা হবে সেটা হলো, পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা কোথায় ধরে নিলাম? ওয়াই অ্যাক্সিস এই বরাবর ধরে নিলাম, শুড বি অন রেড পেন, এই বরাবর ধরে নিলাম ওয়াই অ্যাক্সিস আই ওয়াই, এই বরাবর ধরে নিলাম এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কি হবে? আমরা জানি আই জেড ইকুয়াল টু ix + iy, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ দুই দিক দিয়েই সমান এদিকে এবং এদিকে, ix = iy লেখা যেতে পারে। তার মানে iz = যদি x অ্যাক্সিস ধরে করি তাহলে 2ix লিখতে পারি, যেহেতু ix = iy, তাহলে ix = iz/2। iz মিন্স একটু আগেই আমরা পেলাম ½mr² / 2, তার মানে ix = 1/4mr². যদি y অক্ষ বরাবর আমি মেজার করি তাহলে সেখানেও সেম হবে, যেহেতু ix = iy, 1/4mr². এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে আমি এটা বার করলাম কোনটা কত হবে, এটা ডিশের ক্ষেত্রে।